আমাদের পৃথিবীর দিনে হিসাব কমবেশ হয়ে যাবে যদি আল্লাহ পাক শুধু একবার বলেন পৃথিবীকে যে যে গতিতে ঘুরছো এই গতির চেয়ে একটু কম গতিতে ঘোরো বা এর চেয়ে একটু বেশি গতিতে ঘোরো দেখবেন দিন রাতের এই যে 24 ঘন্টা চেঞ্জ হয়ে গেছে হবে না আর নেই গতির পরিবর্তন হলে সময় পরিবর্তন হবে না একদিনে 24 ঘন্টা এই মাপকাঠি বিশ্বের সবার জানা এই 24 ঘন্টার পরিমাপটা মূলত পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘুরতে যে সময় লাগে সেই হিসেবে গণনা করা হয়েছিল কিন্তু গত 50 বছরের তুলনায় পৃথিবী সময়ের চেয়ে দ্রুত গতিতে ঘুরছে 29 জুলাই 24 ঘন্টারও কম সময়ে পৃথিবী নিজের কক্ষপথে প্রদক্ষিণ করেছে এতে দিন রাত দুটোই ছোট হয়ে আসছে এছাড়া নিজ কক্ষপথে ঘূর্ণনের আগের সব রেকর্ডকেও ভেঙে দিয়েছে পৃথিবী এতে সব থেকে ছোট দিনের রেকর্ড সৃষ্টি করেছে বিষয়টি মহাকাশ বিজ্ঞানীদের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে এর আগে 2020 সালে 19 জুলাই সবচেয়ে ছোট মাসের রেকর্ড দেখেছিল বিশ্ব 1960 সাল থেকে রেকর্ড করা তথ্য অনুসারে সেবার 1.47 মিলিসেকেন্ড কম সময়ে নিজের কক্ষপথে একবার প্রদক্ষিণ করেছিল পৃথিবী এবার তার থেকে 0.12 মিলিসেকেন্ড কম নিয়েছে আর এই কারণে সব থেকে ছোট দিনের রেকর্ড গড়া হয়েছে পৃথিবীর পৃথিবীর ঘূর্ণনের অস্বাভাবিক গতির কারণ এখনো অজানা কিন্তু বিজ্ঞানীরা অনুমান করছে যে এটি অভ্যন্তরীণ বা বাইরের স্তর মহাসাগর জোয়ারভাটা এমনকি জলবায়ুর পরিবর্তনের কারণে হতে পারে কিন্তু গবেষকরা আরো বিশ্বাস করেন যে এটি পৃথিবীর ভৌগোলিক মেরুগুলির উপরিভাগ জুড়ে যে জায়গা রয়েছে সেখানকার কোনো কারণেও গতি দ্রুত হতে পারে আবার কখনো ধীর গতিতে হতে পারে পৃথিবী যদি এইভাবে ক্রমবর্ধমান হারে ঘুরতে থাকে তবে তার নেতিবাচক লিপ সেকেন্ডের প্রবর্তনের দিকে এগিয়ে যাবে যাকে ড্রপ সেকেন্ড বলে এতে পারমাণবিক ঘড়ির পরিমাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে প্রভাব ফেলবে তাহলে স্মার্টফোন কম্পিউটার ও যোগাযোগ ব্যবস্থার জন্য বিভ্রান্তি তৈরি করতে পারে টাইমারের সফটওয়্যারের উপর বিধ্বংস প্রভাব ফেলতে পারে এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের কারণে অনেক সমস্যা হয়ে গেছে আমরা পড়াশোনা করছি অনেক কিছুই এর মধ্যে এই শিরকি আকীদা ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে ল্যাবে প্রমাণ করছেন না ততক্ষণ বিশ্বাস করছেন না আমেরিকান সংস্থা নাসা যদি বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যে গ্রহের মধ্যে সোনা আছে হীরা আছে জহরত আছে নদী আছে দুধের মধুর পানির শরাবের হৌরে নেইন আছে ডাগর ডাগর চোখওয়ালা অন্য ক্রিয়েচার আছে সেখানকার মাটিগুলো মিষ্কাম্বরের তৈরি ওরা যদি বলে আজকেই আগামীকাল দেখবেন বিশ্ববাসী বিশ্বাস করবে আল্লাহ পাক এই কথা কোরআনে বলেছেন বিভিন্ন জায়গায় জান্নাতের কথা বলেছেন এমন একটা জায়গা আমি রেখেছি মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য যেখানে এই 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 বিষয়গুলো আছে এবং এমনও বিষয় আছে যা তোমরা কখনো চোখেও দেখোনি কল্পনাও করতে পারো নাই কিন্তু আমরা বিশ্বাস করছি না যারা বিশ্বাস করে তাদেরকে এখন বাঁকা চোখে দেখা হয় তো জ্ঞানতাত্ত্বিক পার্থক্যটাকে বোঝেন এই জ্ঞান কোত্থেকে আসলো আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন আর কিচ্ছু ছিল না এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব কয় দিনে মাত্র 6 দিনে এই দিন কি আমাদের দিনের মতো না এই দিন আমাদের দিনের মতো নয় আল্লাহর দিনের হিসাব আর আমাদের দিনের হিসাব এক নয় আমাদের পৃথিবীর দিনের হিসাব কমবেশ হয়ে যাবে যদি আল্লাহ পাক শুধু একবার বলেন পৃথিবীকে যে যে গতিতে ঘুরছো এই গতির চেয়ে একটু কম গতিতে ঘোরো বা এর চেয়ে একটু বেশি গতিতে ঘোরো দেখবেন দিন রাতের এই যে 24 ঘন্টা চেঞ্জ হয়ে গেছে হবে না আর নেই গতির পরিবর্তন হলে সময় পরিবর্তন হবে না বাংলা এই পৃথিবীতে 24 ঘন্টা দিন রাত ওই নেপচুন প্লুটো গ্রহের দিন রাত কি সেম বৃহস্পতির দিন রাত সেম সেম না আল্লাহ পাক এমন জান্নাত মুমিনদেরকে দিবেন যে জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না এই জন্য জান্নাতে কোনো সময়ের শেষ নেই চিরস্থায়ী জীবন জাহান্নামও একই অবস্থা জাহান্নামও কাউকে কেন্দ্র করে ঘুরবে না
তাই জাহান্নামের সময় শুরু আছে, শেষ নাই।